नमस्कार बंधुरा অ্যাস্ট্রো কানেকশন यूट्यूब चैने आपनादेरके अनेक अनेक स्वागत जानाई। बंधुरा आगामी 5 जुलाई अर्थात और एक दिन पर आसते चलेछे चंद्रग्रहण और ये चंद्रग्रहणेर नेगेटिव पावर के पजिटिव करिए फेलुन जाते सात पुरुष बसे खाय। हाँ बंधुरा ये भिडियोते आमी ता निएई बोलते चलेछि, ताई भिडियोटी खूब इम्पर्टेंट। भिडियोर एतटुकु पार्टও কিন্তু আপনারা মিস করবেন না। তার আগে একটি বিষয় আমি জানিয়ে দিই, আমি মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে কিছু আপনাদেরকে জানাতে চাই, যা করলে আপনাদের ডাক্তারের খরচা এবং ছোটোখাটো রোগ ব্যাধি অনেকটাই নিরাময় হবে। সেটা নিয়ে আমি আজকে অলরেডি ভিডিও দিয়েছি, ভিডিওটিতে আমি বলেছি, সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে একবার এই ভিডিওটি ওয়াচ করার পর ভিডিওটি দেখে নিন, কারণ সেই মেডিকেল অ্যাস্ট্রোলজিতে আমি আপনাদেরকে কিছু গ্রহের খেলা দেখাবো, যে গ্রহ কিছু কাজ করে তার কিছু প্রুফ আপনাদেরকে দিব। যেমন ধরুন আপনার ব্যথা হয়েছে শরীরে, তো একটা নাম্বার আছে, একটা ডিজিট আছে, যে ডিজিটটা যে জায়গায় ব্যথা হচ্ছে সেই জায়গায় যদি লিখে দেন তাহলে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আধা ঘন্টার ভিতরে আপনার ওই জায়গা থেকে ব্যথা হাওয়া হয়ে যাবে। খুব দায়িত্ব নিয়ে বললাম। তো এরকম অনেক চমৎকার চমৎকার কিছু ক্রিয়া আছে, আমি সেই ভিডিওতে বলেছি, আপনারা একবার গিয়ে ভিডিওটি দেখে নিন। তো যাই হোক, আসুন বেশি দেরি না করে শুরু করা যাক। পাঁচই জুলাই চন্দ্রগ্রহণ হতে চলেছে, আর এই চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ যে গ্রহণই আসুক না কেন আমাদের জীবনে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে, আর এই নেগেটিভ ইম্প্যাক্টকে পজিটিভে কনভার্ট করে নিজের জীবনটাকে ওয়ান স্টেপ এগিয়ে নিয়ে যাওয়াটাই হচ্ছে অ্যাস্ট্রোলজির মূল উদ্দেশ্য। আর আমি সেটাই আপনাদেরকে বলবো যে কিভাবে আপনারা কি করবেন। তো প্রথমে চন্দ্রগ্রহণের যেদিনকে চন্দ্রগ্রহণ হবে সেদিন আপনারা সকালবেলা উঠে স্নান করে নিন। স্নান করে গঙ্গা জল বালতিতে গঙ্গা জল দিয়ে স্নান করে নিন। তারপরে আপনারা তুলসী পাতা, 5টা তুলসী পাতা নেবেন, এবং সেই 5টা তুলসী পাতা আপনি তোলার পর চন্দ্র মন্ত্র পাঠ করবেন। গ্রহণ চলাকালীন কিন্তু এটি পাঠ করতে হবে। ওম সোম সোমায় নমঃ, এই মন্ত্রটি আপনাদেরকে 11 বার বা 108 বার পাঠ করতে হবে। 108 বার করলে বেটার, একটু বেশি রেজাল্ট ভালো পাবেন। যে কোনো জিনিস জেনে রাখবেন, শর্টকাট পদ্ধতিতে যখনই আপনি ইউজ করবেন তখন সেই জিনিসটার গুণাবলী অনেকটাই কমে যায়। তাই আমি বলবো 108 বারই আপনারা পাঠ করুন। এবার করার পর আপনারা সেই 5টা তুলসী পাতা যেটি ছিল সেই তুলসী পাতাগুলো 5 জায়গায় রাখুন, গৃহের 5 জায়গায় রাখুন। 1 নম্বর আপনার রান্নাঘরে রাখুন। এ থেকে কি হবে, আপনাদের ঘরে লক্ষ্মীর কিন্তু অভাব হবে না, অন্যের অভাব আসবে না। দ্বিতীয় পাতাটি আপনার শোবার ঘরে রাখুন, অর্থাৎ বালিশের নিচে। তাতে কি হবে, আপনাদের খারাপ কোনো স্বপ্ন আপনারা দেখবেন না, এই 15 দিনের মধ্যে বলছি কিন্তু। এবং 3 নম্বর পাতাটি যেটি রয়েছে সেটি আপনি যেখানে অর্থ রাখেন, মানে টাকা পয়সা রাখেন আলমারিতে, সেখানে রাখুন। এবং 4 নম্বর পাতাটি জলের বালতিতে রাখুন। যে বালতিতে রেখে জল খান সেই খাবার জলের বালতিতে কিন্তু পাতাটি রেখে দিন এবং সেই জলটি পান করবেন। এবং 5 নম্বর যেটি রয়েছে সেটি আপনারা গৃহের প্রধান দরজার কাছে রাখুন, অর্থাৎ প্রধান দরজা যেখানে রয়েছে মাথাতে ওই সুতো দিয়ে বেঁধে সাদা কালারের সুতো দিয়ে বাঁধবেন, কিন্তু সাদা কালারের সুতো দিয়ে বেঁধে ঝুলিয়ে দিন। তাতে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ করবে না। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।